ঢাকাই চলচ্চিত্রের রহস্যময়ী ও বিতর্কিত নায়িকা মাহিয়া মাহি। বিবাহ বিচ্ছেদের পর যখন সবকিছু ধূসর হয়ে আসার কথা ছিল, ঠিক তখনই এই নায়িকা যেন জীবনকে নতুন ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। সন্তানকে ঘিরে তৈরি করেছেন এক নতুন আশ্রয়, বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজেও ফিরছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 1.5 মিনিটের এক ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেখানে রীতিমতো ঝড় দেখা গেছে এই নায়িকাকে। 2024 সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালা বদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ, সবকিছুকে পাশ কাটিয়ে নতুন ভাবে ঘুরে দাঁড়াচ্ছেন এই নায়িকা। তবে এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটা ভক্তরা দেখলো 1.5 মিনিটের এক ভিডিওতে, যেখানে সাদা শার্ট আর কালো প্যান্টের একের পর এক পোজ দিয়ে ভিডিও ধারণ করেছেন এই অভিনেত্রী। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরা নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসছেন, তাকে এমন অগ্নিকন্যা রূপেই আবারও ফিরে পেতে চান তার দর্শকরা। তবে নেটিজনেরা বলছেন মাহির ফুরিয়ে যাননি, তিনি আবারও ফিরবেন নতুন ভাবে। কেউ কেউ আবার মাহির পুরনো লুকের সঙ্গে বর্তমান লুকের তুলনা টেনে মন্তব্য করছেন। শাকিব খানের রাজকুমার সিনেমায় একটি ক্যামিও চরিত্রে শেষবার দেখা গিয়েছিল এই নায়িকাকে।